সিঙ্গুর থেকে টাটার বিদায় নিয়ে ফের মুখ খুললেন মমতা, চড়া সুরে আক্রমণ। সিপিএম কে কেউ কেউ বলে বেড়াচ্ছে টাটা কেন বাংলা মেয়ে ছেলে মেয়েদের চাকরি দেবে, বিজেপি সিপিএম এটা বলে বেড়াচ্ছে আমরা কখনো কাউকে আলাদা করে দেখিনি, আমাদের এখানে যারা বিনিয়োগ করেছে তাদের সবাইকে স্বাগত, জোর করে কৃষকদের জমি কেড়েছেন, তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন, আপনাদের ভোট দেওয়ার জন্য টাটারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল, সিঙ্গুরে ন্যানো কারখানায় বিদায় নিয়ে বামেদের সঙ্গে টাটাকেও আক্রমণে মমতা। সিঙ্গুর থেকে টাটার বিদায় নিয়ে ফের মুখ খুললেন মমতা, চড়া সুরে আক্রমণ সিপিএম কে কেউ কেউ বলে বেড়াচ্ছে টাটা কেন বাংলার ছেলে মেয়েদের চাকরি দেবে, বিজেপি সিপিএম এটা বলে বেড়াচ্ছে আমরা কখনো কাউকে আলাদা করে দেখিনি, আমাদের এখানে যারা বিনিয়োগ করেছে তাদের সবাইকে স্বাগত, জোর করে কৃষকদের জমি কেড়েছেন, তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন, আপনাদের ভোট দেওয়ার জন্য টাটারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল, সিঙ্গুরে ন্যানো কারখানায় বিদায় নিয়ে বামেদের সঙ্গে টাটাকেও আক্রমণে মমতা। আমাকে আমি একটা কথা বলতে গিয়েছিলাম যে কেউ কেউ আজকাল বলে বেড়াচ্ছে যে টাটা কেন স্কিলে বাংলার ছেলে মেয়েদের চাকরি দেবে, বলেছে কি বলেনি, বিজেপি সিপিএম এটা বলে বেড়াচ্ছে কি বেড়ায়নি। তা আমি বলেছি আমরা কখনো কোনো ডিসক্রিমিনেট করি না, আমাদের এখানে এ টু জেড যারাই আসবে ইনভেস্ট করতে ইন্ডাস্ট্রি করতে দে আর অল ওয়েলকাম, এ টু জেড এখানে আমরা কোনো রকম ডিফারেন্স করি না। কাজে টাকা যদি স্কিলে চাকরি দেয় স্কিল ট্রেনিং স্টেটের ছেলে মেয়েদের, ওরা জানে না এখানে টাকার কতগুলো কোম্পানি হয়েছে, যেন খড়গপুরটা গিয়ে ঘুরে আসুন, বেশি দূর লাগবে না, যেন একটু আইটি সেক্টরটা গিয়ে ঘুরে আসুন, অত বড় ক্যাম্পাস আইটি ক্যাম্পাস, তাহলেই বুঝতে পারবেন কেন আমি বলছি কথা। করতে জানতে হয়, আপনারা কৃষকদের জমিও কেড়েছেন জোর করে, যেটা আমরা করি না, জোর করে কৃষকদের জমি কেড়েছেন আর সাথে সাথে মানুষ মেরেছেন, তাপসী মালিকের মতো মেয়েকে পুড়িয়ে মেরেছেন, কৃষকদের পুড়িয়ে মেরেছেন, আর টাটারা তো আমাদের বিরুদ্ধে তখন অ্যাডভার্টাইজমেন্ট করেছিল ইলেকশনের সময় আপনাদের ভোট দেওয়ার জন্য, কিন্তু আমরা কোনোদিন কিছু বলিনি। তার কারণ হচ্ছে আমরা বলেছিলাম যেখানে জমি আছে তোমরা করো, আমাদের কোনো আপত্তি নেই, বিকল্প জমি না। এবং আমরা বারবার যেটা বলেছিলাম সেটা হচ্ছে জোর করে কৃষকদের জমি দু ফসলি তিন ফসলি জমি নেওয়া যাবে না। তারপরে আমাদের এই আন্দোলনটাই আজকে সারা ভারতবর্ষের আইন হিসেবে অ্যাকসেপ্টেড হয়েছে। এবং আমরা বাংলায় আজও আমি যদি কিছু করি, আমি আগে জিজ্ঞেস করিনি, এভিকশন করতে হচ্ছে না, তো যদি কোথাও একটু জমিও নিতে হয় পিএইচি জল করবে, আই বলি টাকা দিয়ে ওরা এগ্রিমেন্ট করলে যদি দিতে চায় তবেই করো, নাহলে করতে যেও না।